নমস্কার, আমি তোমাদের দেবনাথ আচার্য দেব। আজকে তোমাদের চার নম্বর অধ্যায় একশত রোমান সংখ্যা শুরু করব। একশত পর্যন্ত রোমান সংখ্যা, আমরা শূন্য থেকে একশো পর্যন্ত রোমান সংখ্যা আমরা চ্যাপ্টার প্রথম কী কী পড়বো একটু দেখে নেব, ঠিক আছে? রোমান সংখ্যা কী কাজে লাগে, রোমান সংখ্যার চিহ্ন, রোমান সংখ্যা লেখার যে নিয়ম, যেসব নিয়ম ফলো করে আমরা রোমান সংখ্যা লিখব, সেটা এক থেকে একশো পর্যন্ত টোটাল রোমান সংখ্যা সেটা আমরা দেখব, আর রোমান সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য, ঠিক আছে? এই পাঁচটা জিনিস আমরা এখানে মূল ভিত্তি করে এগো। প্রথমত বলছি, রোমান সংখ্যা হচ্ছে একটা প্রাচীনতম সংখ্যা, ঠিক আছে? সংখ্যা রিপ্রেজেন্ট করা যায় একটা প্রাচীন পদ্ধতি, যার পর থেকে মডিফাইড করে আমরা আমাদের সব হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি বাইনারি, তোমরা পড়বে পরে বাইনারি, সেটা আমরা শিখেছি। যেমন রোমান সংখ্যাটা কোথায় কোথায় ইউজ করা হয়, ঠিক আছে? যে প্রথম কথা, ওয়াল ঘড়িতে ইউজ করা হয়, ঠিক আছে? ওয়াল ঘড়িতে ইউজ করা হয় এবং আমরা বিভিন্ন রকম পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম কাজে ব্যবহার করে থাকি, ঠিক আছে? বিভিন্ন জায়গায়, যেমন আমরা ক্লাস, তোমার ক্লাস লিখতে তোমরা ব্যবহার করো, তাই তো নাকি? ক্লাস ফাইভ লিখলে তোমরা কি রোমান সংখ্যায় লেখো, ক্লাস সিক্স লিখতে তোমরা কি রোমান সংখ্যা, ক্লাস টেন তোমরা কি রোমান সংখ্যায় লেখো, এই ধরনের ইউজে আমরা রোমান সংখ্যা ইউজ করে থাকি, ঠিক আছে? এরপর আসছে, আচ্ছা প্রথমে বলি যে রোমান সংখ্যার মূল চিহ্ন যেরকম সাতটা, যেরকম আমাদের যেরকম হিন্দু আরবিক, যেটা আমরা জানি হিন্দু আরবিক পদ্ধতি, সেটাতে কী আমরা জানি মূল কটা, দশটা, তাই তো নাকি? শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, তেমনি এখানে হচ্ছে মূল চিহ্ন হচ্ছে সাতটা, সেটা হচ্ছে কি, এটা আই, ভি, এক্স, এল, সি, ডি, এম, এই সাতটা জিনিস নিয়ে আমাদের রোমান সংখ্যা তৈরি হবে, ঠিক আছে? আই, ভি, এক্স, এল, সি, ডি, এম, মূল হচ্ছে যে কটা, সাতটা। তাহলে কি আই মানে কত, এবার দেখে নিচ্ছি আমরা, এর সঙ্গে আই মানে কত, ওয়ান, ভি মানে কত, ফাইভ, এটা হচ্ছে যে এক্স, এক্স মানে কত, টেন, এল মানে কত, ফিফটি, সি মানে হান্ড্রেড, ডি মানে ফাইভ হান্ড্রেড, এম মানে ওয়ান থাউজেন্ড, ওকে? তাহলে রোমান চিহ্নগুলো আমরা লিখতে পারি কী হবে, এরকম আই লেস দেন ভি লেস দেন এক্স লেস দেন এল লেস দেন সি লেস দেন ডি লেস দেন এম, এই আকারে লিখতে পারি, তাই তো নাকি? কারণ আয়ের থেকে, কারণ একের থেকে পাঁচ বড়, তাই না? আই লেস দেন ফাইভ লেস দেন টেন লেস দেন এলের মান কত, লেস দেন ফিফটি লেস দেন ওয়ান হান্ড্রেড লেস দেন ফাইভ হান্ড্রেড লেস দেন ওয়ান থাউজেন্ড, ঠিক আছে? এবার হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির প্রথম নিয়ম ব্যবহার করছি, ঠিক আছে? প্রথম দেখ, রোমান সংখ্যা পদ্ধতিকে, কোনো সংখ্যা লিখতে গেলে কোনো মূল চিহ্নকে, যেমন ফাইভ এল ডি ছাড়া, ডি এই তিনটা জিনিস ছাড়া কোনো মূল চিহ্ন, টোটাল সাতটা মূল চিহ্ন আছে আমার, সাতটা মূল চিহ্নকে এই যে ভি এল ডি ছাড়া তিনবারের বেশি পরপর ব্যবহার করা যাবে না, কথাটা কী বললাম বোঝা গেল? তাহলে আমরা তিনবারের বেশি পরপর ব্যবহার, তিনবার পর্যন্ত ব্যবহার করা যায়, তিনবারের বেশি ব্যবহার করা যায়, যেমন চার লিখতে আমরা এককে চারবার ব্যবহার করে এরকম তো লিখি না আমরা, তাই তো নাকি? চল্লিশ লিখতে আবার দশকে চারবার ব্যবহার করে লেখা যায় না, ঠিক আছে? ছশোকে লিখতে সিকে ছবার ব্যবহার করে লেখা যায় না, তাহলে ফাইভ এল ডি মানে ভি এল ডি এই তিনটা জিনিস ছাড়া, ঠিক আছে? এবং কিন্তু ভি ভি লেখা যায়, ঠিক আছে? ভি ভি লেখা যায়, ঠিক আছে? এবার আসছে রোমান সংখ্যা, যেমন এক, ঠিক আছে? এই যে এইটা রোমান সংখ্যা কী করে লিখব, আই আই, এটা মানে হচ্ছে যে ওয়ান প্লাস ওয়ান, আয়ের মানে কত, ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান, আই আই আই, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, থ্রি হচ্ছে এক্স এক্স, যখন পরপর থাকবে তখন সেগুলো কি যোগ করবো আমরা, পরপর থাকবে তখন তাকে যোগ করছি, সি সি মানে দুশো, ট্রিপল সি মানে তিনশো, কেবলমাত্র আই এক্স সি এমকে পরপর তিনবার ব্যবহার করা যায়, এই চারটা জিনিসকে পরপর তিনবার ব্যবহার করা যায়, আর কি ফাইভ এল ডি ছাড়া তিনবারের বেশি ব্যবহার করা যায় না, কেবলমাত্র আই এক্স সি এম এদেরকে কি তিনবার ব্যবহার করা যায়, নিয়ম নম্বর থ্রি, ঠিক আছে? রোমান পদ্ধতিতে কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো বড় চিহ্নের পর কোনো ছোটো চিহ্ন বসিয়ে সংখ্যা প্রকাশ করলে সংখ্যাটির মান ওই চিহ্ন দুটির মানের যোগফল হয়, যেমন সিক্স, ঠিক আছে?
এই যে ভি আই, ভিটা বড়ো আইটা ছোটো, তাহলে কী হবে সেটা যোগফল আকারে প্রকাশ হবে, ফাইভ প্লাস ওয়ান সিক্স, দেখলাম এক্স আই আই মানে টেন প্লাস ওয়ান সেভেন টুয়েলভ, এল ট্রিপুল আই মানে ফাইভ ফিফটি প্লাস ওয়ান সেভেন ফিফটি থ্রি, এরকম করে প্রকাশ হয়, ঠিক আছে নিয়ম পর। এবারে হচ্ছে যে কোনো ছোটো সংখ্যার পর বড়ো সংখ্যা বসে, কোনো সংখ্যা একটি বড়ো চিহ্নের বাম দিকে একটি ছোটো চিহ্ন থাকলে সংখ্যাটির মান বড়ো চিহ্নের মানের থেকে বিয়োগফলের সমান হয়, ঠিক আছে। যেমন আই ফোর আই আই ভি মানে কী হচ্ছে যে আয়ের মান কত এখানে ওয়ান, ভি এর মান কত ফাইভ, তাহলে কি প্রথমে ছোটো সংখ্যা আছে, তাই তো নাকি, প্রথমে ছোটো সংখ্যা আছে, তাই জন্য দেখো ফাইভ মাইনাস ওয়ান, বড়টা দেখি ছোটোটা বিয়োগ করো, ফাইভ মাইনাস ওয়ান বেস্ট করো, আই এক্স টেন মাইনাস ওয়ান, এক্স এল ফিফটি মাইনাস টেন সন ফর্টি, সি ডি ফাইভ হান্ড্রেড মাইনাস টেন হান্ড্রেড সন। এবারে দেখো এক নম্বর, আই কেবলমাত্র ভি আর এক্স এই বাম দিকে বসতে পারে, এক্স কেবলমাত্র এল সি এম এর বাম দিকে বসতে পারে, আইটা কি ভি আর এক্স এর বাম দিকে বসতে পারে, এক্স কেবলমাত্র এল সি এম এর বাম দিকে বসতে পারে, সি কেবলমাত্র ডি এম এর বাম দিকে বসতে পারে, ঠিক আছে। দেখালো জিনিসটা, এই জিনিসটা দেখলে বুঝতে পারবে আই কেবলমাত্র ভি আর এক্স এর বাম দিকে বসতে পারে, ঠিক আছে, মানে ছোটো ছোটোটা, ঠিক আছে। তারপর দেখো এনে কি বলছে, এক্স কেবলমাত্র এল সি এম এর, এক্সটা কি এল সি এম ডি এর নয় কিন্তু, ঠিক আছে, বাম দিকে বসতে পারবে, আর সি কেবলমাত্র ডি আর এম এর বাম দিকে বসতে পারবে। দেখো ভিএলডিকে কখনোই বড়ো চিহ্নের বাম দিকে বসানো যায় না, ভিএলডিকে কখনোই বড়ো চিহ্নের বাম দিকে বসানো যায়, সুতরাং ভিএলডি এর মান কখনোই বিয়ে পাবে, ঠিক আছে, তাহলে নিয়ম পাই, দুটি বড়ো চিহ্নের মাঝে একটি ছোটো চিহ্ন বসলে সেই ছোটো চিহ্নটির মান পরবর্তী বড়ো চিহ্নটির মান থেকে বিয়ে হবে, কখনোই পূর্ববর্তী বা আগের বড়ো চিহ্নের মানের সাথে যোগ হবে না, কতটা বোঝা গেল তাহলে। যেমন দেখো এক্স আই ভি দুটো বড়োর মাঝে একটা আছে, তো কী হবে না দ্বিতীয়টা থেকে বিয়ে হবে, মানে পরবর্তী বড়োটা থেকে বিয়ে হবে, পরবর্তী বড়ো চিহ্নটা থেকে, তাহলে টেন প্লাস ফাইভ মাইনাস ওয়ান সেভেন, এক্স আই এক্স দেখালো টেন প্লাস টেন মাইনাস ওয়ান, এল এক্স এল, ঠিক আছে, পরেরটা থেকে বিয়ে মানে শেষেরটা থেকে সবসময় বিয়ে হবে, ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার হচ্ছে কোনো চিহ্নের মানের বা কোনো সংখ্যার হাজার গুণ বলতে ওই সংখ্যাটির মাথার ওপর একটি দাগ কেটে দেওয়া, মানে এক্সের হাজার গুণ বলতে তাহলে কী হবে, এক্সের মাথায় একটা বার, এটাকে বার চিহ্ন বলা হয়, তাহলে এক্স বার, এটাকে বলা হাজার গুণ, ঠিক আছে। তাহলে যেমন সি বার সি ইন্টু হাজার, এম বার এম ইন্টু হাজার, যা থাকবে তার উপরে বার টিনে দিলে কী হবে, তাহলে এক থেকে একশো পর্যন্ত রোমান সংখ্যা দেখ, তাহলে এককে কী লিখাচ্ছে তোমরা এক থেকে দশ পর্যন্ত সবাই জানো, এক থেকে আমরা যাচ্ছি দেখো পঞ্চাশ চব্বিশ, চব্বিশ মানে কি, ঠিক আছে, দেখলে এখানটা দেখলে টেন এক্স এক্স ফোর, ঠিক আছে, এক্স এক্স আই আই ভি, তারপরে কি টোয়েন্টি ফাইভ মানে কি এক্স এক্স ভি, টোয়েন্টি সিক্স মানে কি এক্স এক্স ভি আই, টোয়েন্টি সেভেন এক্স এক্স ভি দুটা, টোয়েন্টি এইট এক্স এক্স ভি তিনটা, টোয়েন্টি নাইন যখনই হয়ে যাচ্ছে তখন দেখো দেখো এক্স এক্স আই এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু বুঝতে পারবে তখনই যখন এখানে আমরা পঞ্চাশের ওপরে যাবো, পঞ্চাশ হচ্ছে যে এল, ঠিক আছে, পঞ্চাশ পর্যন্ত সময় তোমরা লিখতে পারবে, পঞ্চাশ হচ্ছে যে এল, ঠিক আছে। আচ্ছা তার আগে একটু এল এর যেখানে ফাংশনটা শুরু হয়েছে ফর্টি হচ্ছে এইখান থেকে আমরা মেনলি শুরু করছি, ঠিক আছে, তার আগে আমরা এক্স আই এক্স ভি ভি কাটিয়ে দিয়েছি, এখান থেকে এল এর ফাংশন শুরু হচ্ছে চল্লিশ, কী লিখছে এক্স এল মানে কি এক্স মানে কত আর এল, আচ্ছা এলটা কত ফিফটি, তাই তো নাকি, কী বলা আছে বড়ো সংখ্যার আগে যদি ছোটো সংখ্যা বসে তাহলে তাতে বিয়ে হবে, তাই তো নাকি, এল এর আগে দেখো এক্স আসে, এল হচ্ছে যে ফিফটি, এক্স হচ্ছে টেন, তাহলে কী হবে এল মাইনাস মানে ফিফটি মাইনাস টেন ফর্টি, তারপর দেখ এক্স এল আই প্রথমে এটা কী বলা হয়েছিল তাহলে বলো, এক্স এল আই কোনটা দিয়ে কী হবে নিজেরা ভাবো কেমন বলছি, দেখো তাহলে আমরা কী আসছি না ফর্টি ওয়ান, ফর্টি ওয়ান কি ফর্টি কী ছিল এক্স এল, তাই তো নাকি, শেষে বড়ো ছিল তাই জন্য তার থেকে আগেরটা বিয়োগ হয়েছিল, এটা ফর্টি ওয়ান আমার এক্স এল আই, আমার এখানে নিয়ম কী না প্রথমে কি শেষে দুটা এল আই, দেখো প্রথমে বড় প্রথমে এক্সটা আমরা ছেড়ে দিচ্ছি, এক্সট্রা নাই এল আই, এলটা কি ফিফটি, আইটা কি কত ওয়ান, তাই তো নাকি, তাহলে ফিফটি প্লাস ওয়ান তাহলে ফিফটি ওয়ান হয়ে গেল, তাহলে আগের দিকে এবার এল আই এর আগের দিকে কী আছে টেন, ফিফটি ওয়ান মাইনাস টেন সেভেন ফর্টি ওয়ান, একই রকম ফর্টি টু দেখো এল দুটো আই মানে কি এল মানে কত ফিফটি প্লাস দুটো আই মানে কত ওয়ান প্লাস ওয়ান সেভেন
52 माइनस आगे दिखे टेन कि बोझा जिनिसटा एरकम भावे आमरा एक थेके एकशो पर्यन्त रोमान संख्या पढ़ब देखो एकशोते आछे सी ठीक आछे एटा पढ़ब आमरा ठीक आछे আমরা দেখো রোমান সংখ্যাকে শূন্য প্রকাশ করার জন্য কোনো চিহ্ন নেই রোমান সংখ্যায় বলা হয়েছে একই সংখ্যাকে ভিন্ন ভিন্ন সজ্জায় অ্যারেঞ্জমেন্ট করার প্রকাশ করা যায় যেমন দেখলো আমরা 1400কে ডিসিএমএ লিখতে পারি 1400কে আবার এমসিডিও লিখতে পারি ঠিক আছে ভিন্ন ভিন্ন সজ্জায় প্রকাশ করা যায় এই জিনিসটা এবারে কী হচ্ছে যে মানের পার্থক্য রোমান সংখ্যায় মূল যে সাতটি চিহ্নের মধ্যে দুটি চিহ্নের মানের পার্থক্য শুধু হিন্দু আরেক পদ্ধতিতে আছে যেমন কি দেখো ডি আর এম এর মানের পার্থক্য কত তাদের মানে 500 সি আর ডি এর মানের পার্থক্য 400 তেমনি হিন্দু আর বলতে সবই দেখো ওয়ান সর্বদা মানে পার্থক্য কী থাকবে ওয়ান থাকবে এখানে কি 4 5 40 50 এরকম হবে আছে ঠিক আছে এবারে আসছি এখানে কোনটা সঠিক ঠিক আছে 40 কী বললাম চারটা এক্স কারণ আমরা কী জানি এক্স কোনোদিন তিনটার বেশি লেখা যায় না তাই তো নাকি তিনটার বেশি লেখা যায় না তাই জন্য এখানে কী হবে এক্স এল হবে এল এর মান 50 49 দেখে লাভ কোনটা ঠিক হবে তাহলে কী বলছে যে আই ভি মানে 49 এরকম হয় না এক্স এল আই এক্স আচ্ছা প্রথম করছি কি না দেখ এইটা দেখ আচ্ছা এইটা কত 9 তাই তো নাকি এল প্লাস 9 হবে ঠিক আছে মানে 50 প্লাস 9 49 মাইনাস লাস্ট মাইনাস 10 মানে এইটা হবে তাই তো নাকি মানে 49 দেখো 84 কী বলেছি আমরা 84কে আমরা এটা বলা যাবে না এটা এইটা বলতে হবে ফার্স্টে কী হচ্ছে যে 4 তারপর কী হবে 10 তাই তো নাকি 10 এল এল থেকে কটাটা কি বিয়োগ করবো তাই তো নাকি এলের সঙ্গে যোগ করো দেখো এল মানে 50 প্লাস 10 প্লাস 10 প্লাস 1 সরি প্লাস 4 তাই তো নাকি এটা কি 5 মাইনাস 1 ঠিক আছে তারপরে 90 দেখো কী হবে তাহলে কী হবে এক্স সি সি মানে 100 100 মাইনাস 10 ঠিক আছে এরকম করে হবে ঠিক আছে দেখো হোমওয়ার্ক দেখো হোমওয়ার্ক হচ্ছে কোষে দেখি 4 ঠিক আছে সবাই আগের যেসব হোমওয়ার্ক ক্লাস আছে শেষ করবে আজকে হোমওয়ার্ক কোষে দেখি 4 পুরোটা শেষ করবে নিজেরা একটু পড়বে টেক্সট বই দেখে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে সবাইকে নমস্কার।